সময় দিছে না এটা? এখন এই পোস্ট গুলো শো করছে তাই না? এখন কন্টেন্ট গুলো সবগুলাকে শো করা উচিত, সাপোজ 100টা থাকবে বা 50টা থাকবে, তারপরে লেখা থাকবে ইট মোর, লেখা থাকবে লেখাই আছে এখানে। তাহলে আমরা কি করতে পারি, কি করতে পারি, এখানে দা কন্টেন্ট লিখবো না, কন্টেন্ট লিখবো না, এখানে লিখবো হচ্ছে WP trim words নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে থাকে একটা দুইটা তিনটা প্যারামিটার, আপনি যদি এখন দেখেন কোনো কিছু দেখতে পাবেন না, কিছু আছে এখন নাই। এখানে ফার্স্ট ইকো করেন এটাকে, এটা নর্মাল ইকো করতে হবে, নর্মালি কোনো কিছু শো করে না, আপনি ইকো করলেও কিছু পাবেন না। আর এখানে লিখতে হবে ফার্স্ট প্যারামিটার, লিখতে হবে আপনি কাকে শো করাবেন, কথা বুঝতে পারছেন? ফার্স্ট প্যারামিটার লিখতে হবে হচ্ছে কাকে শো করাবেন, আপনি দা কন্টেন্টটাকে শো করাবেন না, সেটাকে লিখতে হবে। এখন যদি এখানে দা কন্টেন্ট লেখেন, দা কন্টেন্ট অটোমেটিক্যালি ইকো করে না, একটা দা কন্টেন্ট কি করে ইকো করে না, এখন আবার ইকো করা আছে, তাহলে দুইবার ইকো হয়ে গেলে ঝামেলা হবে না। এই জন্য এখানে লিখতে হবে কি, গেট গেট দা কন্টেন্ট, তাহলে এটা রিটার্ন, রিটার্নকে আমরা কি করলাম, ইকো করলাম, এটা হচ্ছে ফার্স্ট প্যারামিটারে। আর সেকেন্ড প্যারামিটারে বলতে হবে কতটা ওয়ার্ড শো করবে, আমি যদি এখানে দিয়ে দিই 100টা বা 50টা, তাহলে 50টা ওয়ার্ড শো করবে, এখন দেখেন তো ঠিক আছে কিনা, ওয়ার্ড কাউন্ট করবে। আমরা যদি এখানে লিখে দেই 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5, শো করছে 5টা, 1 2 3 4 5, এটা টোটাল একটা শব্দ, 1 2 3 4 5, 1 2 3 4 5, শো করছে। আমরা এখানে দিয়ে দিলাম ধরেন 100টা, আছে এখানে সবগুলো আছে। এখন আমি চাচ্ছি যে রিড মোডে ক্লিক করলে রিড মোডে চলে যাবে, আর রিড মোডের জন্য যদি ওই কাজটা করতে চান, এটা রিড মোডটা বাটনের মধ্যে রাখছে, কারণ এখানে লিঙ্ক দেওয়ার কোনো জায়গা আছে, লিঙ্ক দেওয়ার এই স্ট্রেফের মধ্যে লিঙ্ক দেওয়ার জায়গা আছে, তাহলে আমরা এটাকে কি করবো, অ্যাঙ্কর, অ্যাঙ্কর ট্যাগ বানাই ফেলবো। আর এখানে কি করবো, এসিপিকল আচ্ছা আপাতত হ্যাশ দিয়ে রাখি, দেখেন ডিজাইন সমস্যা হয় কিনা, সমস্যা আছে ডিজাইনে, বাট হোভার করলে কি যাচ্ছে, হোভার করলে কি সমস্যা হচ্ছে দেখেন, এখন অ্যাঙ্করটাকে কি করা হবে, হোভার করা হবে, তখন হোভার করলে কি হচ্ছে একটু দেখেন, সাইজ লাইন হাইটটা এটাকে কপি করেন, কপি করে আপনি যেহেতু কাজ হচ্ছে না, তাহলে কাজ করে দেখেন কোন লাইনে আছে, তার মধ্যে আছে এখানে না, এটা এখানে দেখতে হবে 103 নম্বর লাইনে আছে, তার মধ্যে এসআর সিএসএস মধ্যে লাইন হাইট এটাকে বাদ দিয়ে দেন, ঠিক আছে।
এখানে এটা দরকার নেই, দরকার দরকার আছে এটাকে আর আসল জায়গা থেকে বাদ দিয়ে দিচ্ছি। এখন কমে, আচ্ছা এখন হয়ে গেছে। এখন কি লাগবে, আমরা যদি এখানে গিয়ে হ্যাশ না দিয়ে, এখানে গিয়ে যদি হ্যাশ বাদ দিয়ে আমরা কি করি, লিখে দেই পোস্টের লিঙ্কে আমরা বসাবো, এইচটিটি বের কম বসাবো, ডাইনামিক্যালি বাদ হবে না, কি করতে হবে, এখানে লিখতে হবে দা পারমালিঙ্ক, পারমালিঙ্ক বসলে অটোমেটিক্যালি পোস্টের লিঙ্ক পেয়ে যাবে। পাইছি, দেখেন তো পোস্টের লিঙ্ক লেখা আছে, ভিড় ঠেলে বিসিত সাকিব, এখানে পাইছেন নতুন নেতৃত্বে কি বললেন, এবং এটা ঠিকঠাক মতো শো করবে। আর একটু আরেকটু যদি আমরা পারমালিঙ্ক থেকে গিয়ে কি করে দেই, পোস্ট নেম করে দেই, এখন আরো ভালো মতো পাবে এখানে না, এখানে আমরা টাইটেলের মধ্যেও কিন্তু টাইটেল কই আছে, টাইটেলের মধ্যে আমরা ইচ্ছা করলে হ্যাশ দিতে পারতাম বা হ্যাশ দিয়ে অ্যাড করতে পারতাম, বাট ওখানে যেহেতু ডিজাইনে নাই আমাদের করার দরকার নাই, কথা বুঝছেন। এখন যাচ্ছে কি, এটা তো পাচ্ছে তাই না, বাট যে পোস্টের মধ্যে কন্টেন্টই আছে মাত্র চার পাঁচটা, সেখানেও রিড মোর লেখা আছে, সেটা কি উচিত? তাহলে এখন সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এই যে তিন নম্বর প্যারামিটার ছিল না, এখানে যদি আপনি এখানে লিখে দেন, এখানে যদি কোনো বিআর দেন, বিআর তারপরে যদি লেখেন এখানে রিড মোড, অটোমেটিক্যালি একটা রিড মোড পেয়ে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে। পাইছে রিড মোড, রিড মোড প্রত্যেকটা পোস্ট, রিডমোর লেখা আছে, রিডমোর লেখা আছে, কিন্তু যে পোস্টের মধ্যে কোনো পোস্ট নাই 50টার 100টার বেশি, সেটা সেখানে কিন্তু রিডমোর লেখা নাই, এখানে লেখা আছে। তাহলে আমরা ইজিলি এই কাজটা করতে পারি, এইটাকে যদি কাট করে নিয়ে এখানে বসে দিই কাজ হবে না, কাজ হবে, তাহলে এখান থেকে এতটুকু কাট করেন, কাট করে এখানে গিয়ে বসে দেন, দেখেন তো ডিজাইন পাই কিনা, পাইছে, কিন্তু এখানে কেন আসছে, এখানে তো আসছে, সিস্টেম তো তাই, কারণ হচ্ছে এই অ্যাঙ্কর ট্যাগের আগে দেখেন একটু খেয়াল করেন, অ্যাঙ্কর ট্যাগের আগে কি ছিল, একটা ডিপ ছিল, একটা পি ছিল, এগুলোকে আমাদের শেষ করতে হবে না আগে, তারপরে তো অ্যাঙ্কর ট্যাগ লিখতে হবে নাকি, কি বোঝেন নাই, এখন এখান থেকে এই পিটা এখানে শেষ হচ্ছে না, এই পি ডিপ এগুলো সবগুলো সহকারে যদি আমি কি করি এর মধ্যে বসাই দিই, কোনো সমস্যা আছে, এখানে দেখেন রিড মোড নাই, আর এগুলাতে 100 ওয়ার্ডের বেশি আছে, এই জন্য রিড মোড শো করতেছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা যদি এখানে লিঙ্কে যাই, লিঙ্ক কি শো করে, কি করে, দা পারমালিঙ্ক, ওটা স্ট্রিং আকারে শো করছে, এই জন্যই শো করছে, কারণ এখানে দেওয়া আছে পারমালিঙ্ক, আর আমরা জানি পিএসপির মধ্যে পিএসপি লেখা যায় না, এই জন্য কি করবো, এখানে পিএসপিটুকু বাদ দিয়ে দেবো, আর এখান থেকে যেহেতু স্ট্রিং শুরু করছে, এখানে ডট দিয়ে শেষ করবো, ডট দিয়ে জোরে লাগাবো, এখানে এটা শেষ করবো, ডট দিয়ে জোরে লাগাবো, স্ট্রিং শেষ করবো, বুঝছেন তো নাকি, এবার দেখেন রিলোড দেন, রিলোড দিলেই এখানে কিছুই শো করছে না, সবগুলো চলে গেছে কোথায়, উপরে, কারণ হচ্ছে, কারণটা কি, কারণ একবার দুইবার ইকো করা জিনিস কি ঠিকঠাক মতো ঠিক জায়গায় শো করে, শো করে না, কারণ এটা দা পারমালিঙ্ক হচ্ছে ইকো, আবার এখানেও কি করা আছে, ইকো করা আছে, এখানে করতে হবে, আচ্ছা গেট লিখলেই যে হবে এরকম না, এরকম ফাংশন থাকতে হবে আসলে ওয়ার্ডপ্রেসে, আশ্চর্যের বিষয় হচ্ছে এরকম ফাংশন আছে আসলে, এবার রিলোড দেন,
ঠিক আছে ঠিক 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 আছে দেখেন এখন এখন টোটালি ফিক্স কি বুঝছেন তো নাকি এখন একটু সমস্যা আছে সমস্যাগুলো হচ্ছে কেমন আমরা যাচ্ছি এখানে ক্লিক করলে কি হবে যে একটা একটা ইস্যু ছিল এর আগে যে যে নিয়ত করলে আমার লাগে আর মনোযোগ ধরলো শামসুল লাগে শুনছে নাকি সে এখানে নিয়ত করছে একজনের সাথে আর মনোযোগ ধরছে অন্যজনের সাথে এটা কি হলো এখন কি করতে হবে আমাদের এখানে এই যে ইমেজের যে লিঙ্কটা আছে এখানে এখানে স্ট্যাটিক ভাবে দেওয়া আছে এটা এখানে আমাদের কি করতে হবে এখানে দা পোস্ট থাম্বনেল বসাই দেবো তাই না চিন্তা করেন দা পোস্ট থাম্বনেল বসাইলে হবে কি হবে না চিন্তা করেন চিন্তা করেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন না আমি এর আগে ঘুমাচ্ছিলাম কিন্তু এখন ঘুমাচ্ছেন না কি বলেন দা পোস্ট থাম্বনেল লিখবো এখানে কেন আসবে আসবে কেন আসার কথা কারণ দা পোস্ট থাম্বনেল টোটালাই হচ্ছে একটা ইমেজ ইমেজ ট্যাগ কথা বলছেন না টোটালাই একটা ইমেজ ট্যাগ আর এখানে আমরা কি বসাবো এখানে কোনো আইএমজি ট্যাগ বসাবো জাস্ট এসআরসির মতো যতটুকু আছে ওইটা বসাবো এখানে কি ঠিক না আচ্ছা এখানে আমাদের লাগবে হচ্ছে ইমেজের লিঙ্কটা ইমেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা বসাতে হবে এখন আমরা চাচ্ছি কি এটা এখানে না বসে আগে অন্য জায়গায় টেস্ট করি এখানে গিয়ে টেস্ট করি তার টাইটেলের জায়গায় গিয়ে টেস্ট করি যে ইমেজের লিঙ্ক পাই কিনা ইমেজের যদি কোনো লিঙ্ক আনতে চান কি কথা কি বোঝেন নাই এর মধ্যে আমাদের কি লাগবে ইমেজের ইমেজের লিঙ্ক লাগবে না ইমেজটা লাগবে না আর এখানে কি লেখা আছে দা পোস্ট থাম্বনেল মানে কি এখানে আইএমজি ট্যাগ আছে প্লাস ইমেজ এইটা এর মধ্যে সোর্স সোর্স আউট দিয়ে দেওয়া আছে আর আমাদের এখন দরকার কি এখন দরকার জাস্ট এই এই সোর্স আর দরকার এসআরসি এর দরকার তাই না আর এর মধ্যে কি আছে টোটাল লাই আছে টোটাল প্যাকেজ এখন এই কাজটা করার জন্য আপনি একটু গুগলে গিয়ে সার্চ দেন WP মানে লেখেন গেট পোস্ট থাম্বনেইল সরি গেট পোস্ট থাম্বনেইল URL বা SRC যে কোনো একটা দেন দেওয়ার পর এখানে দেখেন গেট পোস্ট থাম্বনেইল URL চলে আসছে একটা ফাংশন ফাংশনটা কেমনে ইউজ করতে হবে পোস্ট থাম্বনেইল URL এর মধ্যে পোস্ট নাল সাইজ লাভ 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 অনেক কিছু ইউজ করতে হবে আচ্ছা আমরা এই গেট WP গেট অ্যাটাচমেন্ট ইমেজ URL এটাকে একটু এর মধ্যে গিয়ে রাখি এটা কি করবো এর মধ্যে গিয়ে রাখলাম গেট WP গেট অ্যাটাচমেন্ট ইমেজ URL কথা বুঝতে পারছেন এটা কি করতে হবে অবশ্যই আর এখানে লিখতে হবে আইডি ফার্স্ট এলিমেন্ট লিখতে হবে কি আইডিটাকে আইডি আইডি কি গেট পোস্ট থাম্বনেইল আইডি কথা বুঝতে পারছেন বসাই দিলাম দিয়ে দেখেন তো আসলে পায় কিনা বা কোনো ইরোর দেয় কিনা কি পাচ্ছে বাট 100 পাচ্ছে তাই না আমাদের আমাদের কি করতে হবে এটার ফুল স্ক্রিন পাওয়াতে হবে ফুল স্ক্রিন যাতে পায় মানে ইমেজ ছোটো আকারে আসতেছে না দ্বিতীয় প্যারামিটারে ফুল দিয়ে দিলে ফুল সাইজ পাবে পাচ্ছে এখন ফুল সাইজ তাহলে কি করতে হবে টোটাল এই জিনিসটাকেই
গেটার আসবেন ইমেজ ইউআরএল, এটা বসাই দিতে হবে কোথায়, এখানে দা টাইটেল বসাই দেন, টিআই টিএলই টাইটেল, এটা বসাই দেবো কোথায়, পিএসপি শুরু করছেন এখানে গিয়ে পিএসপি শেষ করে দেন, এর মধ্যে বসাই দিলাম, ওকে। ইমেজ নামে একটা ফাইল থাকে, এর মধ্যে কয়েকটা ইমেজ দেওয়া থাকে, ইমেজ গুলো কোথায় লাগবে, ইমেজ ফোল্ডারের মধ্যে লাগবে, তাহলেই ওখানে তো রূপ আকারে আছে তো খুঁজতেছে পাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝতে পারছি তো নাকি, এখন এখানে কি করতে হবে আমাদের, এইখানে এই যে এইটা আছে এটা চেঞ্জ করতে হবে, এখানে বসাতে হবে টাইমটা, টাইমের জায়গায় যদি টাইম আনতে চাই তাহলে এখানে লিখতে হবে পিএসপি শুরু শেষ, মানে পোস্টটা কোন তারিখে করা হয়েছে সেই টাইমটা আসবে, দা ডেট, এখানে দেবেন কি এফ এফ জে এখানে আমরা এটা বাদ দিয়ে দিই, এতটুকু ওখানে লেখা ছিল জান, না জান মানে জানুয়ারি, এখানে কি লেখা আছে মে, ফুলটা আছে তাই না, মে সিক্স, মে মাসে করা হয়েছে, এটা এগুলোতে আসেনি কেন, শুধু প্রথম হতে পারছে তাই না, এখানে দা টাইম লেখেন তো, এখন পাইছে ছয় মে 2017, বাট মে মেয়ের ছোট রূপ থাকবে, মানে জান যেরকম জানুয়ারি জান লেখা আছে ঠিক আছে, এই জন্য এখানে দিয়ে দেবেন কি মেল শর্ট শর্ট মেয়ে, হ্যাঁ আগের কোনো পোস্ট করা নাই, থাকলে সমস্যা নেই, ওরকম আসতো আসতো আর কি, যদি অন্য কোন তাহলে এম দিলে কি হবে, সুরাতের এম দিলে এম, আপনার কত আসতো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, পাঁচ আসতো, যদি আমরা বড় হাতের এম দিই তাহলে ছোট অক্ষর আসবে, ছোট তিনটা অক্ষর আসবে, আর যদি আমরা কি করি এফ দিই তাহলে ফুল নামটা চলে আসবে, কথা বুঝছেন, এই হচ্ছে অবস্থা। আচ্ছা তারপর এখানে কি করা যায়, এটা অ্যাডমিন, এটা এটার নাম লেখা আসবে কি ব্যাচ 80 অ্যাডমিন, এটা লেখা আসবে, এটা বাদ দিয়ে কি করবেন, তারপরে এখানে লিখতে হবে হচ্ছে কি কমেন্টস, প্রত্যেকটা পোস্টের মধ্যে যে কোনো কমেন্ট করা আছে সেই কমেন্টগুলো শো করবে, সেজন্য এখানে কমেন্টটুকু বাদ দিবেন, বাদ দেখে লিখতে হবে হচ্ছে দা কমেন্টস পপ আপ,
কমেন্টস পপ আপ লিংক এই ফাংশন ইউজ করতে হবে এবার টু রিলোড দেন কি বলছে দা কমেন্ট কল টু আনডিফাইন্ড ফাংশন কমেন্টস পপ আপ লিংক নামে কোনো ফাংশন নাই এখানে দা কমেন্টস হবে না শুধু কমেন্টস হবে কমেন্টস পপ আপ লিংক মনে হয় লেখা আছে নো কমেন্টস অন ঢেউয়ের জলে মন ভাসালেন প্রধানমন্ত্রী ঠিক আছে এখানে নিচের দিকে আসেন যেখানে ওয়ান কমেন্ট করা আছে এখানে ওয়ান কমেন্ট করা আছে লেখা আছে ওয়ান কমেন্ট অন হ্যালো ওয়ার্ল্ড সাপোজ ধরেন আমরা এই পোস্টে গিয়ে কমেন্ট করব কোন পোস্ট 5 লাখ টাকা পেলেন এখানে গিয়ে কমেন্ট করা যায় ভিতর থেকেই কমেন্ট করা যায় যে নাইস পোস্ট এটা অন কমেন্টস তাই না আচ্ছা আমরা চাচ্ছি এগুলাকে যে অন কমেন্টস এগুলো লেখা আছে না এরকম থাকবে না আমরা চাচ্ছি যে লেখা থাকবে ওয়ান কমেন্ট দুই রকমের টু কমেন্ট এরকম লেখা থাকবে এটা ডিফল্টভাবে পায় ঠিক আছে আপনি যদি ভিতরে লেখাগুলোকে চেঞ্জ করতে চান তাহলে এর মধ্যে হবে হচ্ছে আপনার 5টা প্যারামিটার 1টা 2টা 3টা 4টা 5টা কথা বলছেন কি মনে থাকবে এগুলো ভুলে যাওয়ার আসলে ভুলে যাওয়ার কিছু নাই আপনি নিচের লিস্ট তৈরি করবেন যেগুলো দেখাচ্ছে এগুলো লিস্ট আকারে একটা নোটপ্যাডের বা আপনার নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে বা নোটপ্যাডের মধ্যে অ্যাড করবেন অ্যাড করে রেখে দেবেন আর এগুলো ওইরকম লিস্ট করে আসলে রাখাও যায় না কোথায় কোনটা লাগে বলা যায় আর সবগুলাই আছে wordpress.org-তে আছে codex.wordpress.org একটা developer.wordpress.org সবগুলাই আছে আপনি যদি এটা লিখে সার্চ দেন কমেন্টস পপ আপ লিংক তাই না লিখে যদি সার্চ দেন দেখছেন যেমন এর আগেটা দেখলাম কোথায় লেখা ছিল কোডেক্স ডট ডেভেলপার মানে এই দুইটাই ওয়েবসাইটের মধ্যে সব পাবেন দেখছেন কমেন্টস অফ লিঙ্ক প্রথমে জিরো ওয়ান মোর সিএসএস ক্লাস না সব কিছু করা আছে মানে আমি আপনাদের এই জিনিসগুলো মাঝে মাঝে যে কী করি মাঝে মাঝে এখানে গিয়ে দেখাই আমি ম্যাক্সিমাম টাইম কী করি মুখস্থ লিখি কী কারণে মুখস্থ লিখি যাতে আপনাদের মনে থাকে আর আপনাদের মুখস্থ লিখতে হয় আমি যদি দেখে দেখে দেখাই আপনারা করুন কি সার্চ দিবেন গুগলে সার্চ দেখবেন দেখে বসে দেবেন মনে রাখবেন না মনে এরকম করা যাবে না কখনো কত বুঝতে পারছেন এগুলো মুখস্থ রাখতে হঠাৎ করে ভুলে গেলেন একটা সেটা আলাদা কথা ওটা আবার গুগলে দেখে দিলেন বা মুখস্থ করার ট্রাই করলেন যে কী হবে কথা বুঝতে পারছেন মানে কমন ফাংশন যেগুলো আচ্ছা তাহলে আমরা জানি ফার্স্ট যে প্যারামিটার এখানে যদি কোনো কমেন্টস না থেকে থাকে তাহলে সে এখানে শো করবে লেখা থাকবে নো সিও ডবল এম ই এন টি নো কমেন্ট যেখানে কমেন্ট নাই সেখানে লেখা থাকবে কি নো কমেন্ট সরি আসছে এখানে এখানে নাই এখানে আছে এখানে নাই এখানে কমেন্ট নাই জন্য কি লেখা আছে নো কমেন্ট আর এখানে কমেন্ট আছে এই জন্য কি এরকম আসছে কমেন্ট থেকে থাকে একটা তাহলে এখানে লেখা থাকবে কি ওয়ান বা ওয়ান সিও ডবল এম টি এন টি ওয়ান কমেন্ট এখানে ওয়ান দিয়ে দেন ওকে ওয়ান কমেন্ট কি লেখা আছে ওয়ান কমেন্ট কি লেখা আছে ওয়ান কমেন্ট কথা কি বুঝছেন আচ্ছা আমি আরো দুইটা পোস্ট করে দেখি এখানে কি আরেকটা কমেন্ট করেন আরো নাইস পোস্ট কই আমি এখানে পোস্ট করছি
টু পোস্ট যদি লেখা থাকে তাহলে এখানে লিখতে হবে কি তিন নাম্বারটাতে টু কমেন্টস শোকসে আমরা যদি তিনটা পোস্ট করি তিনটা কমেন্ট করি তাহলে ধরেন দিস ইজ আরেকটা কমেন্ট আরেকটা এখানে টু ইশো করছে দেখছেন ইশো করে কারণ হচ্ছে তিন নাম্বারটাতে ইউজ করতে হয় দুই থেকে মোর মানে এটা মোর অপশনে কি মোর অপশন তাহলে এখানে টু না লিখে আপনি যদি পার্সেন্টেজ ইউজ করেন তাহলে দুই হলে দুই তিন হলে তিন একশো হলে একশো আসছে থ্রি কমেন্ট আচ্ছা তারপরেরটাতে ইউজ করতে হয় কোনো ক্লাস যদি বসাতে চান আপনি এটার মধ্যে যদি কোনো ক্লাস অ্যাড করতে চান সাপোজ আমি এখানে বলে দিলাম যে সালাউদ্দিন কাদের সালাউদ্দিন কাদের মোল্লা বললেন না আবার এখানে গিয়ে দেখেন ক্লাস অ্যাড হয়ে গেছে সালাউদ্দিন কাদের আসছে যদি কোনো ডিজাইন করা লাগে তাহলে এখানে ক্লাস অ্যাড করে করা যাবে আচ্ছা তিন নাম্বার প্যারামিটার যদি কমেন্টসটা ডিসেবল করা থাকে তাহলে এখানে এটা লেখা আসবে ডিসেবল কমেন্ট ডিসেবল এখানে লিখে দিবেন হচ্ছে কমেন্টস আর ডিসেবল কমেন্টস আর ডিসেবল এখন ডিসেবলের ক্লাস আছে না কিছু বুটস্ট্র্যাপের মধ্যে ক্লাস যদি আমরা অ্যাড করে দেই ডিসেবলের কি রাখবো এখানে ডিসেবল ডিসেবলড এটাকে কি করবেন স্প্যানের মধ্যে রাখেন ডিসেবল সরি ক্লাস না এটা কি কি করতে হবে সবগুলো কমেন্ট আছে তাই না এগুলো কমেন্ট আছে না অন্য কমেন্ট কমেন্ট একটাতে নাই মনে করেন ঢেউ তালে মন ভেজালেন প্রধানমন্ত্রী এই পোস্টে কোনো কমেন্ট করা যাবে না কমেন্ট এলাও না এখানে ব্যবসার আছে এখানে কি করবেন এলাও কমেন্ট উঠে দেন আপডেট করে দেন কিন্তু এটাতে ক্লাস পাচ্ছে না কারণ হচ্ছে কি বুট স্ট্যাম্প যেটা ইউজ করছে এরা আমার মনে হয় না এটা এটা হচ্ছে আসলে আপডেট বুট স্ট্যাম্প কথা বলছেন আপডেট বুট তবে কাজ করতে পারি আমরা এখানে ক্লাস ইউজ করলাম আমি বাটন যদি ইউজ করা যেত তাহলে আবার হয়তো হতে পারতো আমার কাজ নেই টোটাল লাইকে ইউজ ইউজ করে দেখি যদি না হয় কাজ করে তাহলে বুঝবো যে আপডেট না না থাকলে ওকে আসছে মানে কি আপডেটটা না ডিসেবল দিলেই চলে আসার কথা দেখছেন বুটস্ট্র্যাপের যে আপনার ব্লগ ইউজ করছে
ডিভাইড ফাইভ এস করছে, এগুলো তো আসলে বুদ্ধিস্ট বিষয়, অনেক অনেক পুরাতন ভাষা, কথা বুঝছেন? অন্য অন্য কোনো কিছু যদি ডিজেবল করা যায়, এখানে এখানে কিভাবে ইউজ করছে ডিজেবলটা? Disable this রাখছে মধ্যে সুন্দর সিস্টেম দেওয়া আছে, তাই না? অন্যভাবে করে করতে হবে, বাট নর্মাল সিএসএস দিয়ে করা যাবে না আর কি। করলে ভালো লাগতো আর কি, এখানে গেলেই আমরা দেখতে পারতাম যে ক্লিকই করা যাচ্ছে না। এমনি তো ক্লিক করা যাচ্ছে না, বাট অন্যান্যগুলোতে কি করা যায়? ক্লিক করা যায়, দেখছেন ক্লিকেবল একটা লিঙ্ক আছে। কি কথা কি বোঝা গেছে এতটুকু? হ্যাঁ করা যাবে, এরকম করা যাবে। সেক্ষেত্রে এখানে কি লেখা আছে, আমরা হচ্ছে কি করব যে সালাউদ্দিন কাদেরের মধ্যে যে কি আছে, কাজ করে এখানে ডিজেবল না রেখে কি করবো, ক্লাস তো দিতেই পারি নাকি? কই জানো এটা, কমেন্টস ফর লিঙ্ক, এখানে ক্লাসই দিয়ে দেয় ক্লাস। সেটা কার্সার কি হবে, কই কই ঠিক আছে, কথা হচ্ছে এখানে ক্লিক করা যাচ্ছে না। এ হচ্ছে আমাদের মোটামুটি করতে পারলাম আমরা। এখন এখানে গেলে ওপেন হচ্ছে, প্লাস অন্যান্য আমাদের সব কিছু কমপ্লিট, তাই না? এখন যদি অল পোস্টে যান, ওইগুলোকে তাই মুভ টু ট্রাস্ট করে দিলাম, পোস্ট নাই, তাই না?
পোস্ট না, এটা এটা শো করছে, আমি চাচ্ছি এটা শো করবে না, বা পোস্ট না থাকা যদি না থেকে থাকে তাহলে লেখা থাকবে নো পোস্ট ফাউন্ড। এই জন্য যে লুপটা যেখানে ঘটাইছেন, এখানে যেখানে লুপ ঘটাইছেন এখানে কি করবো আমরা, কন্ডিশন দিব ইফ যদি হ্যাভ পোস্ট, যদি পোস্ট থেকে থাকে তাহলে লুপ হবে, তাহলে লুপ হবে, লুপ হবে, লুপ কোথায় যাবে এই পর্যন্ত যাবে। আর যদি এটাকে ইন্ডিফ করতে হবে অবশ্যই, আর যদি পোস্ট না থেকে থাকে এলস, এলস মধ্যে কি করবেন, এখানে বলে দিলেন এইচ টু বা এইচ ওয়ান অফ নো ফাউন্ড, এটা থাকবে না, এটা যদি না রাখতে চান তাহলে এই টোটাল জিনিসটা কি করবেন, এটা ইমাজিনেশন, এটা কাট করে আমরা কোথায় বসে দেবো, হয়েল লুপের পরে, হয়েল লুপের পরে হবে, ঠিক আছে, হয়েল লুপের পরে বসবে এটা। এখন পোস্ট নাই, ওইটাও নাই, আর যদি পোস্ট না দেখে থাকে তাহলে লেখা যাবে কি অপস নো পোস্ট ফাউন্ড, আর যদি পোস্ট চলে আসে করবে, পোস্ট শো করবে প্লাস এখানে নিচে এসে এরাও শো করছে, কি কথা কি বুঝছি, বুঝছি সবাই কথা। আচ্ছা এখন পরের পার্টটুকু, তাই না, আচ্ছা এখন এখন যাচ্ছে কি এখানে এইটাকে ডাইনামিক করব, এই জিনিসটাকে এটাকে ডাইনামিক করব, হ্যাঁ হ্যাঁ, যদি যদি আরো পোস্ট থেকে থাকে তাহলে এখানে নেক্সট ক্লিক করলে নেক্সট পেজে চলে যাবে, আর যদি না থেকে থাকে তাহলে যাবে না, কি কথা বুঝছেন। আচ্ছা এই কাজটা কেমনে করবেন, তাহলে আমরা এখান থেকে ব্যাকে যাই, এখানে এইটা এটা আপাতত কমেন্ট করে রাখলাম, ওকে টোটাল জিনিসটা কি করবো আগে কমেন্ট করে রাখবো, এখানে গিয়ে লেখেন একটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে দা পোস্টস প্যাজিনেশন, দা পোস্টস প্যাজিনেশন, ভুল লেখলে ইরর দিবে কিন্তু, কি আসছে কিছু প্যাজিনেশন কিছু আসছে, আসে নাই, কারণ কি দরকার আছে প্যাজিনেশনে আমাদের, দরকার নাই, যদি আমরা কি করি এখান থেকে যদি কি করি সাপোজ তিনটা করে দেই, এখন আসছে এখানে আমাদের দরকার নেই, এই জিনিসটা দরকার নাই, সাপোজ এই জিনিসটা দরকার নাই, এই লেখাটা কি দরকার আছে, দরকার নাই, তাহলে এখানে গিয়ে লিখে দেন অ্যারে লেন, নেন একটা অ্যারে নিলাম, এখানে লেখেন এস সি আর ডবল ই এন স্ক্রিন রিডার, স্ক্রিন রিডার টেক্স, এখানে যদি অন্য কিছু লেখেন দিস ইজ অন্য কিছু,
এখানে চলে আসবে ডিসিশন নেগেশন আছে আপনি যদি কি করেন এটাকে বাদ দিয়ে দেন তাহলে কি লেখা আসবে পোস্ট প্রেজেন্টেশন এখানে যদি টোটালটা বাদ দিতে চান তাহলে স্পেস দিতে হবে একটা স্পেস শো করবে এখন কি ঠিক আছে এখন আর কিছুই নেই হ্যাঁ এটা ডিজাইন তো অবশ্যই আমাদের এরকম করে করতে হবে হ্যাঁ এক থাকলে ওয়ান সিলেক্ট হয়ে থাকবে টু থাকলে টু সিলেক্ট হয়ে থাকবে আচ্ছা যদি আমাদের প্রিভিয়াস পেজে যেতে চাই এখানে প্রিভিয়াস পেজে ডিজাইন করা আছে এরকম কিছু দেওয়া নাই আমরা যদি নেক্সটে যাই প্রিভিয়াস আছে আমরা যদি একটু কমাই দিই একটা করে দিলাম অনেকগুলো পোস্ট আসছে না এটা এখানে প্রিভিয়াস লেখা আছে প্রিভিয়াসে কেমন আছে এরকম আসছে এদের আছে এরকম এটা কেমন কেমনে আসছে যে বাটনের কারণে আসছে এখন এখানে যদি আপনি কমা দেন মানে প্রিভিয়াস টেক্সটটা কেমন শো করবে আপনি এখান থেকে বলে দিতে পারবেন আপনি যদি এখানে বলে দেন প্রেভ টেক্সট এখানে লেখে যে আগে যাও ঠিক আছে এটাই শো করবে ও আচ্ছা এখানে না আগে যাও তারপর দেখবেন নেক্সট টেক্সটের জন্য কি শো করবে এখানে দিতে হবে হচ্ছে নেক্সট টেক্সট সামনে যাও ঠিক আছে কি শো করছে সামনে যাও এই হচ্ছে অবস্থা এগুলাকে আমরা ইচ্ছা করলে বাটনটা এনে বসাই দিতে পারি না এখানে প্রিভিয়াস জায়গায় এটা বসবে আর নেক্সট জায়গায় বসবে হচ্ছে এইটা কি পেয়ে গেছে এখন এখানে এই জিনিসগুলো নাই এখানে আসলে এই জিনিসগুলো নাই তো এগুলোকে আমরা করতে পারবো সেজন্য যে কাজটা করতে হবে আমাদের এখানে কেমনে পাচ্ছে আমরা একটু ইন্সপেক্ট ইলিমেন্ট করি আচ্ছা ইন্সপেক্ট ইলিমেন্ট করেন করার পর এখানে 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 এটা দিয়ে রাখছে এটা দিয়ে রাখছে ডিজাইন পাওয়ানোর জন্য দিয়ে রাখছে এখানে এখানে দুই সিলেক্ট আছে এখন এই জন্য প্রিভিয়াস আছে হ্যাঁ সিলেক্ট দুইটা সিলেক্ট করা যাচ্ছে না না আমরা আমরা করবো যেরকম ভাবে এখানে যেগুলো সিলেক্ট করা যাবে এগুলো সিলেক্ট করা যাচ্ছে বা যেটা সিলেক্ট হয়ে থাকবে সেটা সেটাতে অন্য কিছু থাকলো আর কি এরকম করতে পারবো আমরা সমস্যা নেই থাকবে না তো এখানে এখানে গেলে থাকবেই না অটোমেটিকলি থাকবে না সেট করতে হবে কেন এটা আছে আর এখানে কি লেখা আছে ন্যাপ লিংকস দেওয়া আছে আর ডিজাইন গুলো ন্যাপ লিংকস এর মধ্যেই করা আছে আপনি এখানে যান এখানে সবগুলা এই টিভি প্রেজেন্টেশনের মধ্যে করা আছে দেখেন
আপনি যদি এটাকে ধরেন, আচ্ছা টিভি প্রেজেন্টেশনের মধ্যে যেগুলো আছে সেগুলো এরকম এরকম থাকবে, করা তো সব কিছু। কত নম্বর লাইনে? 1136 37 এই এই লাইনে করা আছে। তাহলে আমরা যাবো হচ্ছে এখান থেকে 1100। টিভি প্রেজেন্টেশন নামে কোনো কিছু পাচ্ছে না, কথা বুঝতে পারছেন? কারণ টিভি প্রেজেন্টেশন নামে কোনো ক্লাস আমরা রাখছি এখানে নাই। সব আছে কি, সব ক্লাসের নাম কি? টিভি ক্লাস প্রেজেন্টেশনের পরিবর্তে কি হবে? ন্যাপ লিংস হবে। এখন আমরা এখানে গিয়ে রিপ্লেস করবো কি হট ফাইন, এটাকে ধরবে না, সরি এটাকে চেঞ্জ করে দেবে, আর কোথায় যেটা পাবে হচ্ছে এটা, যেখানে যেখানে ফাইন্ড হট ওটা পাবে, পরপর বসে দেবে হচ্ছে, সরি ভুল ভুল, এটা খুঁজবে, খুঁজে বসে দেবে কোনটা, এটা খুঁজে যদি পায় তাহলে এটা বসে দেবে। রিপ্লেস অল করেন মাত্র এক জায়গায়, তারপরে চেঞ্জ হয় নাই, কারণ হচ্ছে এখানে প্রেজেন্টেশনের মধ্যে কোনো ক্লাস দেওয়া আছে কিনা দেখেন। পাচ্ছে কেন? কারণ দেখেন এটা পাচ্ছে হচ্ছে কারণ এই প্রেজেন্টেশন নামে অলরেডি একটা ক্লাসে দেওয়া আছে দেখছেন, এই এই এর জন্য এই জিনিসগুলো 2727 নম্বর লাইনে অলরেডি করে রাখছে এই জিনিসগুলো। ইমাজিনেশন দেখছেন, টোটালকে যদি বাদ দিই আমরা কোনো সমস্যা হয় কিনা দেখেন তো। সমস্যা আছে কিন্তু মাঝখানে গুলো শিখতে, তাই না? তাহলে আমরা এগুলো নিয়ে আসি, নিয়ে আসে যত জায়গায় প্যাজিনেশন ছিল প্যাজিনেশনগুলো কি বানাতে আমরা পাচ্ছে, কারণ এখানে একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটা বাদ দিয়ে দিলাম আমরা। বর্ডার নাই বাট হোভার করলে কিছু আসতেছে, তাই না? হোভার করলে ব্যাকগ্রাউন্ড আসছে একটা, হোভার করলে ব্যাকগ্রাউন্ড আসছে এটা।
সরি এখানে না ব্যাকগ্রাউন্ড না যে এখানে 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 হোভার করলে অ্যাক্টিভ করলে কি হবে ব্যাকগ্রাউন্ড এটা হবে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দেবো সমস্যা আছে কোনো এখন এখন এটা কাজ করতে পারি যখন কাতে ন্যাবলিংসের মধ্যে ডট ন্যাবলিংসের মধ্যে যে এ আছে এতে যখন কি করা হবে হোভার করা হবে ক্লাস কি এ ক্লাস হচ্ছে এ ডট হচ্ছে পেজ নেম বা সেগুলো হোভার করলে সেটা ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ধরন হবে হচ্ছে সি 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 কালার হবে এখানে কি করতে হবে একটু আপনার প্যারিং দিতে হবে তাই না এটাতে আসছে না দুই আসছে কারণ দুই ডিসেবল করা আছে ঠিক আছে আমরা কি করবো একটু প্যারিং দিয়ে দেবো প্যারিংটা এখানে বাড়ায় দেন সাপোজ 8 করে দিলাম একটু একটু বাড়বে মনে হয় না এখন শ্যাডো আসছে কি কারণে কারণ আমার ন্যাবলিংস উপরে বসেছিলাম না এই যে এখানে প্যাডিং দেওয়া অন্য জিনিস এটা বাদ দিয়ে দেন হোবারে একটা হোবারে বাদ যাবে কত কত সাতাশ সাতাশ এই লাইনটাতে মানে কি এই জিনিসটা এই জিনিসটা ভিজিটরে পাচ্ছে তাই না ভিজিটরে পাচ্ছে এতে পাচ্ছে বাট হোবারের মধ্যে কিন্তু এইটা দেওয়া নাই এইটা হোবারের মধ্যে দেওয়া নাই কথা বুঝছেন
এখন ঠিক আছে, এইগুলাকে ঠিক করতে হবে। এখন এর মধ্যে যে এ আছে, কিন্তু এগুলো তো হচ্ছে না আসলে। এখানে কোনো লাইন হাইটের কারণে সমস্যা হচ্ছে কি? আচ্ছা বুঝতে পারছি, এখানে প্যাডিং হবে, ভিতরকার গুলো সবগুলো প্যাডিং হবে, যা শুধু কোথায় প্যাডিং হবে না। যখন হোভার করবো আমরা তখন সেটা হচ্ছে এন্থ এন চাইল্ড, সেটা হচ্ছে কি এন চাইল্ড না ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডের ক্ষেত্রে প্যাডিং হবে জিরো, আর লাস্ট চাইল্ডের ক্ষেত্রে প্যাডিং হবে জিরো। নাচানাচি করতেছে, শুধু উপরে ডিসিপ্লিনটা বাদ দিয়ে দেবো, এটা জিরো করে দেন। এখন এখানে কোনটা বাজছে? এই বাটনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে মনে হয়। বারণ থাকলেই পাচ্ছে না, কাজ করে এখান থেকে গিয়ে বাটনটা বাদ দিয়ে দেয়, বাটন বাদ দিয়ে এ বানায় দেয়, দেখি পায় কিনা। যত নষ্টের মূল হচ্ছে এই বাটন, এখানে আমরা এস এফ দিতে পারি। হ্যাঁ আপাতত হ্যাশ দিয়ে রাখেন, সমস্যা নেই। আমার কি করলাম
আসহিনালে বলা জানা আজকাল কথা না কি কারণে পাচ্ছি একটু দেখি আমরা কাতে পেটিং দিলাম এটা আমরা এখানে কোনো কোনো কিছুই দেওয়ার দরকার নাই এখানে না দিলে কি পায় না দিলে ঠিক আছে দুই তো পাচ্ছে না কারণ দুই কি দু পাবে না তাই পেজে আছে কি কথা বলতে গেছে পারবেন এখানে আমার মনে হয় কি একটু নিচের দিকে নামবে নাকি কোনটা প্যাডিং না দিয়ে প্যাডিং ডানে বামে ঠিক আছে চারটা দিয়ে দিই এটা কথা কোথায় টপ তবে কত হবে এগুলো হচ্ছে মানে এই দুইয়ের পর তিন নাই তিন নাই তিন নাই সরি চার নাই পাঁচ নাই এই জন্য এটা আছে আপনি চাকল এটাকেও ডিজাইন করতে পারবেন এটা কি ডট এটাকে আপনি ইচ্ছা করলে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে কারেন্ট ট্যাগের মধ্যে আছে সেটা কেমনে করবেন যে ন্যাপ লিঙ্কসের মধ্যে যে এ আছে এ না যে স্প্যান আছে
তার মধ্যে সিইউ ডবল আর কারেন্ট আছে এটার এটার হোবারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড এরকম হবে প্যাডিংটা এরকম হবে এটা হচ্ছে সিলেক্ট হয়ে আসছে যেন এরকম দেখা যাচ্ছে এটা ধরেন কি হয়ে থাকবে এটা ওরকম হয়ে থাকবে আর কি সেজন্য কি করতে পারেন স্প্যানের মধ্যে আছে হচ্ছে ডটের নামে একটা ক্লাসের মধ্যে ডট স্প্যানের মধ্যে কি আছে ডটস আচ্ছা মধ্যে স্প্যান আছে তার মধ্যে ডটস আছে ঠিকই তো ছিল যে স্প্যানের মধ্যে পেজ নাম্বার ডটস আছে তার মধ্যে যে ডটস আছে সেটা কবে বাদ দিলেন তাহলে আলাদাভাবে রাখেন একই কথা হয়নি আপনার দেওয়া না একই কথা তাই না এটা হলো এইভাবে রাখলেন আর কি সিলেক্ট করে রাখেন এইভাবে থাকে কি কথা বুঝতে পারছেন করা যাবে আর কি সিলেক্ট করা যাবে ব্যাপারটাই ক্লিয়ার সবাই তিনে গেলে আমরা চারটা তিন নাম্বারটা এখন এখানে এই পেজে ক্লিক করলে তো লাভ হবে না এই জন্য এটা ডিসেবল করে রাখছে অলরেডি আছেন আপনি পেজে তাহলে দরকার কি ডিসেবল এটা তো শো করবে এগুলো এগুলো তো শো করবেই ব্যাপারটাই ক্লিয়ার ব্যাপারগুলো কি বুঝতে পারছেন নাকি তাহলে করতে পারবো আমরা তো ঠিক আছে কালকে আজকে এই পর্যন্তই মোটামুটি অনেক কিছু করা হলো এগুলো মনে রাখতে হবে সবচেয়ে বড় কথা কি আমরা যতই করি লাভ নাই যদি মনে না থাকা থাকে আর কি আর গ্রুপে গিয়ে কে স্ট্যাটাস দিবেন কথা বুঝতে পারছেন অথবা আজকে গিয়ে গ্রুপে স্ট্যাটাস দিয়ে দেন যে আগামীকাল পড়া থেকে ক্লাস হবে ঠিক দুপুরে একটা ল্যাব 1